মন্ত্রীর বউ সত্যজিৎ বর্মনের বউ। আচ্ছা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ এনেছিলেন? 21টা পকর খোলানো হয়েছে, টোটাল পকর খোলানো হয়নি, মানে সব টাকা উঠে নিয়েছে, দেখে নিয়েছে, ওই জন্য আমরা অভিযোগ করেছি। অভিযোগ এই খাড়িসরিয়াবাদ, এটা 39 নম্বর বুথ। এই বুথে গত পঞ্চায়েত, এই যখন তো নতুন পঞ্চায়েত হলো, এর আগে পঞ্চায়েত পাড়াই 3 বছর থেকে এ বুথে 21টা পকর, মানে সরকারি হিসাবে পকর খোঁড়া রয়েছে, কিন্তু আদতে পকর খোঁড়া নেই, সরকারি হিসাবে 27টা পকরে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। যে অনুযায়ী ওরা আমরা দেখিয়েছে, আমরা ল্যান্ডলং চেক করে দেখেছি, ল্যান্ডলংয়ে দেখছি যে ঠিকই আছে, জিওটেকে যে করা হয়েছে ল্যান্ডলংয়ে যেখানে, সেই ঠিকই আছে, আমরা সেইভাবে দেখে এসেছি। এখন আবার দেখতে হবে মেজারমেন্ট কি আসছে। যে পুকুর দুর্নীতির তদন্তে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো তদন্তকারী আধিকারিকদের, তাদের গাড়ি আটকে রেখে চলে বিক্ষোভ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি সরিয়াবাদ এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, নির্দিষ্ট স্থানে তদন্ত হচ্ছে না, অর্থাৎ যে সমস্ত জায়গা নিয়ে এই মামলা সেই সব জায়গা ছেড়ে অন্যত্র পরিদর্শন করেন আধিকারিকেরা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মানুষ। তারা এ বিষয়ে আধিকারিকদের বলতে গেলে গ্রামবাসীদের মারধর এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, খাঁড়ি সরিয়াবাদ এলাকায় 21টি পুকুর খননের প্রকল্প ঘিরে ঝামেলার সূত্রপাত। অভিযোগ ওঠে তৎকালীন প্রধান তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না রানী বর্মনের বিরুদ্ধে। অভিযোগ খাতায় কলমে 21টি পুকুর খনন কার্য সম্পন্ন দেখিয়ে প্রায় 28 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। এই বিষয়ে বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন তদন্তে আসেন আধিকারিকেরা। তদন্তে গাফিলতি হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের, যার নেপথ্যে মন্ত্রীর প্রভাব দেখছেন তারা। প্রকৃত তদন্তের দাবিতে সরব অনেকেই। অভিযোগ করেছি আমি কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছি। আজকে আমি পঞ্চায়েত থানায় শুনলাম কি যে আজকে ইনকোয়ারি হবে আমাদের খাড়িসরি হবে কি নিয়ে, ঠিক নিয়ে পোখর নিয়ে, পোখর খোনা নিয়ে। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? মেম্বার প্রধান তো আমাকে না জানাতে অন্য মাঠ মাঠ খাল বিল দেখিয়ে চলে গেছিল। তা আমি জানতে পেরে বললাম কি যে যেগুলো সঠিক জায়গা সেগুলো ইনকোয়ারি করতে হবে। আমরা ওই জন্য গাড়িগুলো আটকে রেখেছি। ওরা কি করছে? ওরা তো এখন লোকজন দেখে ভাগিয়ে গেছে। কারা এসেছিল? এখন কে যে এসেছিল, বিডিও এসেছিলো না ডিএম এসেছিলো, বিডিও অফিসের লোক এসেছিলো, এটা জানি। কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরে এটা এখানে একজন ডিএমকে করলো, বিডিও করলো, কিছু হলো না। তারপরে হাইকোর্ট করেছে, হাইকোর্টের পরে 3টা পুকুরের একটা ফাইন করেছে 4,17,000 টাকা। তারপরে ইনার দাবি যে আরও 17টা পুকুর থেকে গেলো, এই 17টার জন্য আবার হাইকোর্ট করেছে। আজকে আমরা পঞ্চায়েতে থেকে খবর পেলাম যে বিডিও অফিসের গাড়ির লোক আসছে, লোকজন এসে ইনকোয়ারি করতে ঢুকুক। তো ইনকোয়ারি করতে আসলো, আসকরের 2টা ছেলে গেলো ইনকোয়ারি করছে কী করছে, কোথায় কী করছে। এই ছেলেগুলোকে তাড়ে তেড়ে হাঁকিয়ে দিল, যেটা খাইরুল বলে একটা ছেলে আর একটা ছেলে ছিল, এরা দুজনকে তেড়ে দিল। তেড়ে দিয়ে ওরা বিল খাল দেখালো, তারপরে যখন বিল খাল দেখা গাড়িগুলো ভাগছিলো, এরা গাড়িগুলোকে আটকালো যে অফিসাররা সঠিক জায়গায় ইনকোয়ারি করে আমরাকে একটা বলুক যে কোথায় ইনকোয়ারি করলো, যেখানে কমপ্লেন করেছি সে জায়গাটা ইনকোয়ারি হচ্ছে না, অন্য জায়গায় ইনকোয়ারি হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পরিদর্শনে অংশ নেওয়া বিডিও অফিসের আধিকারিক রেজাউল করিমের সাথে। তিনি জানিয়েছেন নিয়ম মেনেই তারা জায়গা পরিদর্শন করেছেন। আমরা যেখান থেকে স্পট থেকে ইন করতে শুরু করেছিলাম, স্পট করতে করতে আমরা ইউ টার্ন হয়ে অন্য জায়গায় চলে এসেছি। সেখান থেকে রোড হচ্ছে কাছে, আমরা রোডে এসেছি, খালি গাড়ি দুটো ছিল, খালি গাড়ি দুটোই ওরা আমাদেরকে পায়নি, খালি গাড়ি দুটো পেয়েছি, সেই দুটোকে ওরা আটকে রেখেছিল। তাদের অভিযোগ একটা যে যেসব কুকুর নিয়ে হচ্ছে তদন্ত করতে এসছে সেই সব কুকুরে সেখানে তদন্ত করছেন না, না করে অন্য জায়গায় অন্যভাবে তদন্ত করছেন, এটা হচ্ছে ওদের অভিযোগ। সেটা ওদের অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যে ল্যান্ডলং আছে, মানে জিওটেক যে করা হয়েছে, যে পুকুরে যে মানে ল্যান্ডলং করা হয়েছে, সেটা আমরা মিলিয়ে মিলিয়ে চেক করে দেখছি যে ওই জায়গাটায় স্পটটা কিনা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নম্বরে।